আচ্ছা, এই তোমার কে লেগা মারছে? আমারে মারছে আমি নেশাটা করতাম, বুঝলি? নেশা করতাম আমি জীবনের প্রতি, অন্য কারো নেশা করছি না, মদ খেতাম। আমার বউর লগে সম্পর্ক আমার মালিকের আছিল, আমি জানো নেই আমার এই মারছে। কি দিয়ে মারছে? এই মন্ত্রে একটা শাক্তর মন্ত্রকে আজ দেখছি না, টাইম মারণের বুদ্ধি দেওয়া হয়ে যাবো শাক্ত মন্ত্র। তোমার বউয়ের সঙ্গে কার সম্পর্ক আছিল? মালিক, মালিকে তোমার মালিকের কিসের দোকান? মালিকের দোকান না, তাই মেলা বানিয়ে বিক্রিয়ে দোকানদারি করে। কি না মালিকের? মঞ্জু ঘোষ। কতদিন যাবত সম্পর্ক? আমি জানি প্রায় আজকাল দুই মাস তিন মাস আমি জানি, আমি কিছু করছি না। আমি বলছি দেখেন যারা আছে না হয়েছে দাদা, আমার সংসারটা মিলা দেন। যাই হয়েছে দাদা, আমার সংসারটা মিলা দেন ভাই। বাড়ি কোন ঘরে আপনার? আমার নাম থেকে পেল দেন। আপনার নামটা কি? আমার বিশিষ্ট মন্ডল। কোন সময় মারছে? আমরা তো তার পেশেন্টারে পাইছি রানীবাজার পিএসএ, পিএসসিতে। তো এখান থেকে পাবলিক আইনা দিছে, তারপর তাহলে ইউটিউব দেখে ডাক্তারে রেফার দিছে। তো আমি জীবিতে আইনা দিয়েছে, বাড়ির লোক আইতাছে। ওনার নাম বিশ্বজিৎ মন্ডল। বাড়ি এমনি তো বাড়ি শুনলাম, যে লোকে আইছিল তাদের থেকে এবারে তেলাম তেলাম ওখানে পাড়া থাকে আমতলিতে। ঘটনাটা কী হয়েছিল? ঘটনা তো এটা আমি কইতে পারতেছি না, তারা তো আমি পেশেন্টটা পাইছি রানীবাজার হসপিটালে। তো তখন এখান থেকে জীবিত রেফার দিচ্ছে, তারা লোক আইতেছে না দেখে আমি আইনে দিচ্ছি, তারা লোক আইতে আসছে।